নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো গ্রিন চিলিতে আবারও একটি নতুন কুকিং ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে যেই রান্নাটা করে দেখাবো সেটা হলো চিকেন মাশরুম স্যুপ। এটা হলো খুবই হেলদি, টেস্টি এবং ইজি রেসিপি। আশা করব তোমাদের আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলো সাথে থাকো, রান্নাটা শুরু করি। চিকেন মাশরুম স্যুপ করার জন্য আমি ওভেনে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি পাত্রে চিকেনগুলো দিয়ে দেব। আমি চিকেনের বোন পিস নিয়েছি, তোমরা যে কোনো ধরনের পিস ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার জল অ্যাড করব। এবার আমি প্রথমে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আমি পাত্রটাকে কভার করে দেব। চিকেন মাশরুম স্যুপ করার জন্য আমি এখানে মাশরুমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আর আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর আমি গাজর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তোমরাও কিন্তু গাজরটাকে গ্রেট করে নেবে, তাহলে গাজরের যে সফটনেসটা সেটা থাকবে। আর এবার আমি একটা পাত্রে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নেব। এবার আমি কর্নফ্লাওয়ারটাকে ভালো করে জল দিয়ে গুলে একটা সাইডে রেখে দেব। দেখো আমি চিকেন বয়ল করতে দিয়েছি, সেই জলটাও ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে চিকেনটাকে বয়ল করে নেব। আমার কিন্তু চিকেনটা খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে চিকেনগুলো তুলে নেব, আর এই জলটা আমি চিকেন স্টক হিসেবে কিন্তু ব্যবহার করব স্যুপ তৈরির সময়। আমি চিকেনগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এবার আমি কাঁটা চামচের সাহায্যে বোন থেকে চিকেনগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। আমার চিকেনগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে চিকেনগুলোকে একটু ছোট ছোট করে নেব। চিকেন মাশরুম স্যুপ করার জন্য আমি প্রথমে ওভেনে একটি পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি পাত্রে দিয়ে দেব 1 টেবিল স্পুন বাটার। বাটারটা ভালো করে মেল্ট হলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি 1 মিনিটের জন্য একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব আদা কুচি, আর রসুন কুচি দিয়ে দেব। এবার আমি এগুলোকেও একটু ভেজে নেব। এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব মাশরুম। এবার আমি বয়ল করে রাখা চিকেন অ্যাড করব। এবার আমি কিছুক্ষণ একটু ভেজে নেব, তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ চিকেনটা আমার আগে থেকেই বয়ল করা আছে। এবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। এবার চিকেন স্টকটা অ্যাড করব।
এবার আমি পাত্রটা ঢেকে দেব এবং ভালো করে বয়ল করে নেব। দেখো আমার স্যুপটা খুব ভালোভাবে বয়ল হয়ে গেছে। আর গাজর মাশরুম সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অ্যাড করব 1 টেবিলস্পুন সয়া সস। সয়া সসটা কিন্তু স্যুপের টেস্ট বাড়াতে সাহায্য করবে। আর আমি দেব 1 টেবিলস্পুন টমেটো সস। এবার আমি কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। আমি কিন্তু এক হাত দিয়ে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব, আরেক হাত দিয়ে কিন্তু স্যুপটা নাড়িয়ে যাব। কর্নফ্লাওয়ারটা কিন্তু স্যুপের থিকনেসটা আনতে সাহায্য করবে। আমি এখানে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তোমরা যখন বাড়িতে এই স্যুপটা তৈরি করবে সেক্ষেত্রে যদি কর্নফ্লাওয়ার আর একটু বেশি দেওয়ার প্রয়োজন হয় স্যুপের থিকনেসটা আনার জন্য, তো সেক্ষেত্রে তোমরা সেটা ব্যবহার করতে পারো। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কিন্তু স্যুপের সুন্দর ফ্লেভার আনতে সাহায্য করবে। এই পর্যায়ে আমি স্যুপের লবণটা একটু টেস্ট করে নেব। তো আমি টেস্ট করে দেখলাম লবণ দেবার প্রয়োজন আছে, আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম। আমার স্যুপটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিকেন মাশরুম স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই স্যুপটা কিন্তু খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করো, আশা করব তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।